হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি সেকেন্ড রবার্ট ব্রুস। আজকের একটি চরে এসেছি, তোমাদেরকে দেখাবো গ্রামের ফসল কেমন হয়। সাধারণত চর তাকেই বলা হয় যার চারদিকে পানি থাকে। একজন রাখাল এসেছে তার গরুকে পানি খাওয়ানোর জন্য আর ছাগল নিয়ে যাওয়ার জন্য। তিনি নৌকার ড্রাইভিং করছে। নৌকার ড্রাইভিং খুবই কঠিন কাজ, হঠাৎ করে পারা যায় না। এই মুহূর্তে আমরা তিনটি ছাগল দেখতে পাচ্ছি, এদেরকে সে নিয়ে যাবে। এখন বিকালবেলা, নদীর পানিতে সূর্যের আলো তীক্ষ্ণভাবে পড়েছে, দেখতে খুব মিষ্টি লাগে। একজন জেলে অপেক্ষা করছে মাছ ধরার জন্য। আসলে এই মুহূর্তে ঝাটকা মাছ ধরা নিষেধ, তার কারণে সে অপেক্ষা করছে। রাত হলেই নদীতে জাল ফেলবে। একটা একটি কৃষি প্রজেক্ট করেছে স্থানীয় একটি ছেলে। আগে ঢাকায় থাকতো, এখন দেশে আসছে। ছেলেটি গানও গায়, তার গানের নাম হচ্ছে কন্যা যায়। তোমরা ইউটিউবে দেখতে পারবে তার গান, যদি সার্চ দাও কন্যা যায় বলে তবেই তাকে এবং তার গান দেখতে পাবে। তার পজিটিভই ফসল দেখতে পাচ্ছ। এটা একটা পেজ ক্ষেত, একজন ফার্মার পেজের পরিচর্যা করতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হাজার হাজার হেক্টর জমি আছে পরিত্যক্ত, কিছুই করা হয় না। পৃথিবীর মধ্যে বাংলাদেশের মাটি খুব উর্বর, এই মাটিতে যাই ফালানো হয় তাই ফুলে ফেঁপে ওঠে। এখন শেষ বিকাল, ফার্মার কাজ করে চলছে খুব মনোযোগ সহকারে। সূর্যের আলো পড়েছে নদীর বুকে, বিভিন্ন যানবাহন চলে যাচ্ছে তাদের নির্ধারিত লক্ষ্যে। ও হা, পেস পাতা দিয়ে বাঁশি বাজানো যায়। আমি চেষ্টা করব তোমাদের পেজের পাতার বাঁশির শব্দ শোনাতে। কৃষক বাঁশি বাজিয়ে চলছে, শুনে দেখো। আমি যখন এই শব্দ রেকর্ডিং করেছিলাম তখন নদী দিয়ে ইঞ্জিন চালিত ট্রলার যাওয়ার কারণে তোমরা শব্দ ভালো শুনতে পাওনি, তার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখো, পেজ প্রায় ব্যবহারে উপযোগী হয়ে গেছে, আর কিছুদিনের ভিতরেই পেজ তোলা হবে। গ্রামীণ একটি প্রবাদ বাক্য আছে, গাং তার নিজের কুল ভেঙে নিজের পানি ঘোলা করে। দেখো, নদীর পানি 24 ঘন্টা এভাবে কাঁপতে থাকে অথবা দুলতে থাকে। দেখে মনে হয় নদীর গায়ে জ্বর এসেছে। এই জ্বর নদীর জন্ম থেকে থাকে। যতদিন নদীর বুকে পানি থাকে ততদিন এইভাবে নদীর পানি কাঁপতে থাকে আর নদীর কুলও ভাঙতে থাকে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ বন্ধুরা, তোমরা যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে শব্দটা শুনতে পাবা সেটা হচ্ছে ঝিঝি পোকার ডাক। দেখো কেমন লাগে।